ফের গুলির শব্দে কেঁপে উঠল ভূসর্গ শনিবার কুলগামা জেলার ওয়ানপোড়া এলাকায় শুরু হয় এনকাউন্টার বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলছে গুলির লড়াই এখনও পর্যন্ত জানা গিয়েছে সেনার হাতে গুলিতে জখম হয়েছে দুই জঙ্গি জানা গিয়েছে আর্মি জম্মু কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ একত্রে এই অপারেশন চালাচ্ছে এখনও সার্চ অপারেশন চালাচ্ছে বাহিনী চলতি মাসেই শ্রীনগরের কানেমাজার নাওকাডাল এলাকায় চলছিল সেনা জঙ্গি এনকাউন্টার এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে বাহিনী সেনাকে দেখতে পেয়েই গুলি চালায় বাহিনী পাল্টা দে বিপদ বুঝে গুলি চালায় বাহিনীও সতর্কমূলক ব্যবস্থা হিসেবে বিএসএনএল পোস্ট পেইড ছাড়া মোবাইল ইন্টারনেট এবং মোবাইল ফোনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয় তার আগে চলতি মাসের প্রথম দিকে জম্মু কাশ্মীরের অবন্তিপোড়ার শারশালী এলাকায় চলেছিল এনকাউন্টার জম্মু কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী একই সঙ্গে যৌথ অভিযান চালায় বাহিনীকে দেখতে পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করা মাত্রই সেনাও পাল্টা জবাব দেয় সেই গুলিতে নিকেশ হয় এক জঙ্গি